আর কয়েক ঘন্টা পর উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ। পুরো পদ্মা সেতু এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে রাজস্বিক আয়োজন করেছে সেতু বিভাগ। এদিকে সেতু উদ্বোধনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, এই সেতুর বাস্তবায়ন বিশ্ব দরবারে দেশের আত্মমর্যাদা বাড়িয়েছে বহুগুণ। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবিচ্ছিন্ন সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। রিপোর্ট করছেন আরিফুর রহমান। পদ্মা সেতুর মহাপ্রান্তে শনিবার সকাল ১০টায় সুধি সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা এই সুধী সমাবেশে যোগ দেবেন। সেখানে স্মারক ডাকটিকিট ও সুভেনির শীটের উদ্বোধন করবেন তিনি। এরপর তিনি টোল প্লাজায় টোল দিয়ে সেতুর দিকে যাবেন। সেখানে পদ্মা সেতুর ফলক ১ ও ম্যুরাল উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়িতে করে জাজিরা প্রান্তে গিয়ে আরেকটি ফলক উন্মোচন করবেন। সেতু উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লিখিত বাণীতে বলেন, সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে শিল্পায়ন ও পর্যটন শিল্পে অগ্রসর এই অঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হবে। এই সেতুর মাধ্যমে দুই প্রান্তে বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার সহ পরিষেবা সমূহের সংযোগ স্থাপিত হবে। সার্বিকভাবে দেশের উৎপাদন ১.২৩% বৃদ্ধি পাবে আর প্রতি বছর ০.৮৪% হারে দারিদ্র নিরসনের মাধ্যমে আর্থসামাজিক খাতে এই সেতুর অনন্য অবদান রাখবে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার সেতু এলাকার আকাশকে লাল সবুজে রাঙিয়ে দেবে বাংলাদেশ বিমানবাহিনী। বিমানবাহিনী ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের হেলিকপ্টার, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু ছবি নিয়ে সেতু এলাকা অতিক্রম করবে, যার মহড়া চলে শুক্রবার। আর শনিবার সন্ধ্যায় পদ্মা সেতু এলাকায় আতশবাজির রঙিন আলোর মাধ্যমে পদ্মার আকাশ রাঙিয়ে দেওয়ার আয়োজনও থাকছে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আর আড়াই ঘন্টা পর দ্বার খুলছে স্বপ্নের পদ্মা সেতুর। দর্শক, সেতুর এপারে অর্থাৎ মাওয়া প্রান্তে আছেন আমাদের সহকর্মী শফিক শাহীন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, কিছুক্ষণ পরই পদ্মা সেতুর উদ্বোধন হবে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, তো জনসমাগম শুরু হয়েছে কিনা, কি অবস্থা? বাংলাদেশের জন্য একটা গৌরবের সকাল। আজকের সকালটা বাংলাদেশের সক্ষমতার একটা সকাল। আজকের সকাল বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এক বিশাল সেতু উপহার দেওয়ার সকাল। সেই ক্ষণ আসছে, সময় যতই গড়াচ্ছে সেই মহেন্দ্র ক্ষণ সামনে এগুচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সক্ষমতার বিশাল স্থাপনা পদ্মা সেতু। এই পদ্মা সেতু আনুষ্ঠানিক দুয়ার খুলে দিতে, আনুষ্ঠানিক উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় মাওয়া প্রান্তে আসবেন। সেই প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। তিনি সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। দূর দূরান্ত থেকে যাদেরকে সুধি সমাবেশের জন্য দাওয়াত দেওয়া হয়েছে সকাল থেকে তারা দলে দলে আসছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সমাবেশ স্থলে তাদের প্রত্যেককে তল্লাশি নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তাদেরকে সমাবেশ স্থলে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া মাওয়া ঘাট অর্থাৎ পদ্মার যেই প্রান্ত থেকে উদ্বোধন হবে, দক্ষিণের দুয়ার খুলে যাবে, সেখানে সাজ সাজ রব, মানুষের ভিতরে উচ্ছ্বাস, এবং অন্যদিকে নিরাপত্তার ঘেরাটোপে বন্দি পুরো এলাকা, জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। তো তাসিমা, সবাই সীমিত করা হয়েছে তো তাসিমা সবাই অপেক্ষা করছে আসলে কখন বাংলাদেশের এই
সর্ববৃহৎ স্থাপনা যে পদ্মা সেতু, যেটি স্বপ্নের ছিল সেটি বাস্তবে ধরা দিয়েছে এবং সেটি এখন বাংলাদেশের সক্ষমতার প্রতীক হিসাবে আগামীতে ইতিহাসে নাম লেখাবে, সেই শুভক্ষণের জন্য গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি। তাসিমা,